নমস্কার বন্ধুরা, সুবর্ণার কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি তালের বড়া। এটি খুব সহজ একটি রেসিপি, খেতেও দারুণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ডিটেইল ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসুন দেখে নিই কিভাবে আমি তালের বড়া বানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তালের যে কোনো রেসিপি বানানোর জন্য, যেমন তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর, যাই বানান না কেন, প্রথমে তাল থেকে তালের রসটা বা পাল্পটা বার করতে হবে। তার জন্য প্রথমে আমরা দেখছেন একটা পাকা তাল নিয়েছি। এই পাকা তালটার প্রথমে এই ওপরের অংশটাকে আমাদেরকে, এটা পাকা তাল, খুব আস্তে আস্তে এরমভাবে করতে 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 দেখবেন এটা এরমভাবে খুলে যাবে। ঠিক আছে, পাকা তাল খুব তাড়াতাড়ি খুলে যাবে। যদি তালটা খুব বেশি পাকা না হয় তাহলে কি করবেন, একটুখানি এরাম এরাম করে মেঝেতে একটু মেরে নেবেন, হাতুড়ি দিয়েও মারতে পারেন। এটা খুব পাকা তাল, তালের রস বার করা বা তালের যে কোনো রেসিপির জন্য একটু পাকা তাল ইউজ করবেন, তাহলে খুব সহজেই তালের রসটা বেরিয়ে যাবে। এরপরে কি করতে হবে, এই শাঁসগুলোকে একে একে খুলতে হবে। এইবার দেখতে পাচ্ছেন আমরা গোটা তালের এই শাঁসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে আমরা ভাগ করব। এটা তিন আটির তাল। আচ্ছা, প্রথমে কি করব, আটিগুলোকে আমরা এরমভাবে ছাড়িয়ে নেব, দিয়ে একটা আটির সাথে আর একটা আটিকে একটু ভালো করে পিটে নেব। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে, নরম তাল তো হয়ে যাবে। ভালো করে এগুলো পিটে নেবেন। এগুলো ভালো করে পিটে নেওয়ার পর একটু হাতে জল নেবেন। এরপর আমি হাতে একটু জল নিয়েছি, দিয়ে হাতে জল নিয়ে এটাকে এরাম করে একটুখানি এগুলোকে একটু মেখে নেবো, চটকে নেবো। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এগুলো থেকে রসটা বেরিয়ে যাবে। আমি একটুখানি হাতে জল নিয়ে এগুলোকে এরামভাবে চটকে নিয়েছি। আচ্ছা, তালের পাল্পটা বার করার জন্য আপনারা এইরকম গ্রেটারে করলে খুব তাড়াতাড়ি তাল থেকে রসটা বেরিয়ে যায়। তবে এরপরে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ না হলে এইরকম এই একটু করে শাঁস বা এগুলো রয়ে যায়। আচ্ছা, আর না হলে যদি আপনারা গ্রেটারে না করেন তাহলে এইরকম ফুটো ফুটো বাটিও আছে, তাতেও আপনারা ঘষলে তালের রসটা আটি থেকে বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমরা তালের আটি থেকে তালের রস বার করেছি। এটা একটা আটি থেকে বেরিয়েছে। এরপরে আমি আর একটা তালের আটি নিয়ে এরমভাবে ঘষছি। এই গ্রেটার দিয়ে ঘষছি বলে আমি পরে এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবো, তাহলে এই তালের যে শাঁস, এই যে এই দাগ এগুলো আছে, এগুলো এই রোয়া রোয়াগুলো সেগুলো সমস্ত বেরিয়ে যাবে। আমার এই তালের রস যেটা বেরোচ্ছে, এরপর আমি এটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবো। এইভাবে আমি তিনটে আটিকে ঘষে নেবো। তালের বড়া বানানোর জন্য আমরা এখানে দু কাপ মতো তালের পাল্প নিয়েছি, দিয়ে তাতে আমি 1 টেবিল স্পুন মতো মৌরি দেবো। মৌরি দিলে খেতে খুব ভালো হয়। আচ্ছা, 2 কাপ মতো ময়দা দেব, 1/4 কাপ মতো সুজি দেব, সুজি দিলে এটা খুব খাস্তা নরম মুচমুচে হয়। 1/2 টিস্পুন মতো নুন দিলাম, 3 টেবিল স্পুন মতো পাউডার মিল্ক দেব, 3/4 কাপ মতো আমি এতে চিনি দিলাম। এরপর আমি নারকেল কোড়া দেবো। নারকেল কোড়া দিলেও টেস্টটা তালের বড়ার দারুণ হয়। আমি নারকেল কোড়া দেবো 1/2 কাপ মতো, 1/2 কাপ আমি এখানে 4 টেবিল স্পুন মতো নিলাম, সেটাই 1/2 কাপ হয়ে যাবে। দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মেশাবো। এই এই জিনিসগুলো এইরকম অনুপাতে দেবেন, তাহলে তালের বড়াটা ভীষণ মুচমুচে আর সুস্বাদু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সব জিনিসগুলো দিয়ে এই ব্যাটারটা বানিয়েছি। এরপরে এটার থিকনেসটা এরকম হবে, খুব বেশি পাতলা করবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে। এরপরে আমি সাদা রিফাইন তেল কড়াতে দিয়েছি, দিয়ে এবার আমি এগুলোকে বড়াগুলোকে ভাজবো। এবার দেখতে পাচ্ছেন আমি একে একে ছোট ছোট করে বড়াগুলোকে তেলেতে দিচ্ছি। ননস্টিক কড়াই করলে কি হবে, তেলটা একটু কম টানে। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াতেও করতে পারেন। আমরা সব তালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমেতে আমরা এটাকে 3-4 মিনিট ভালো করে ভাজবো। হাই ফ্লেম করবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে,
আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমেতে এইগুলোকে একটু টাইম নিয়ে ভাজবেন। দেখতে পাচ্ছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পিঠ আস্তে আস্তে উল্টে দিচ্ছি সব বড়াগুলো। এবার দেখতে পাচ্ছেন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটা একটা বাটিতে তুলে রাখবো এবং বাকি যে বড়াগুলো ব্যাটার থেকে বড়াগুলো হবে সেইগুলো আমরা সব এবার ভাজবো। আমরা এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। আমাদের নরম তুলতুলে মুচমুচে তালের বড়া রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদেরকে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।